সানস্ক্রিন আমাদের জন্য এখন এই সময়ে একটা অত্যন্ত আবশ্যকীয় একটা উপাদান আমি বলবো। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? প্রথম কথা হচ্ছে যে সানস্ক্রিন জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের সানলাইটের যে ডেট্রিমেন্টাল ইফেক্টটা আছে, খারাপ যে ইফেক্টটা আছে, এ থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়। সানস্ক্রিন আমাদের যত রকমের কী কী খারাপ দেখ হতে পারে, যেমন সানস্ক্রিনের জন্য আমাদের কিন্তু আপনার ছোটোখাটো যে ডার্কনেস বা ডার্ক স্পট অ্যান্ড বা আপনার রিঙ্কলস, ফাইন লাইন্স বা আপনার একটা খসখসে চামড়া, এই সমস্ত কিছু থেকে শুরু করে আরও বড়ো ইভেন ক্যান্সার পর্যন্ত কিন্তু সানরের এফেক্টে হতে পারে। ইদানিং আর ওজন লেয়ারটা কমে আসার কারণে সরাসরি ওই রেডটা আমাদের পৃথিবীতে এসে পড়ে বলে আরও বেশি ক্ষতিকারক দিকটা চলে আসে। এই সব জিনিসের থেকে প্রিভেনশন করার জন্যই আমাদের কিন্তু সান স্ক্রিনটা ইউজ করা। আরও কতগুলো রোগ আছে, যা চামড়ার সমস্যা, যেগুলো কিন্তু সান রেতে বেড়ে যায়, ফলে সান রে ওইটার থেকেও আমাদেরকে প্রোটেকশন দেবে। আর একটা কথা, আমাদের প্রত্যেকের একটা লেম্যান একটা ধারণা আছে যে আজকে তো বৃষ্টি, আজকে তো কোনো রোদ দেখলাম না, তো সানস্ক্রিন তো ইউজ করার প্রয়োজন নাই, কিংবা আমি তো রিক্সা করেই বাসায় থেকে অফিসে যাই, আমার দরকার নেই, কিংবা আমার তো গাড়িতে স্ক্রিন লাগানো আছে, ফলে আমার তো সানস্ক্রিন ইউজ করার দরকার নেই, এই সমস্ত কথাগুলো একেবারেই অমূলক। আপনি রোদ বৃষ্টি বাদল যাই হোক, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। কারণ আমার সম্পর্ক হচ্ছে কিন্তু সান রে সাথে, রোদের সাথে কোনো সম্পর্ক নেই। রে কিন্তু যে কোনো কিছুতেই পাস করতে পারে, আপনার চামড়ায় ব্ল্যাক স্টিকার লাগানো থাকুক, আপনি রিক্সা চলে আসেন, যেটাই হোক না কেন, আপনার সাথে কিন্তু যদি কোনো একটা ব্যারিয়ার না থাকে, সান রে ক্যান পাস থ্রু এনিথিং এবং আপনার শেফেডগুলো আসবেই চলে। ফলে আপনি ঘর থেকে বের হলেই, বের হওয়ার হাফ অ্যান আওয়ার আগে আপনি সানস্ক্রিন লাগিয়ে নেবেন, আপনি তারপরে আপনি আপনার যা মতন কাজে যাবেন। বিকেল 5টার মধ্যে আবার বের হলে আপনি আরেকবার সানস্ক্রিনটা লাগিয়ে নেন। 5টার পর ইউজুয়ালি এখন পর্যন্ত সানস্ক্রিনের প্রয়োজন আমাদের এখন নাই। আর সানস্ক্রিনটার আপনার যেটা দরকার আমাদের, যে কোন বয়সে দিচ্ছেন তার জন্য কিন্তু এক ধরনের সানস্ক্রিন আছে। বয়স অনুযায়ী, স্কিনের কালার অনুযায়ী, স্কিনের টোন অনুযায়ী, স্কিনের টেক্সচার অনুযায়ী সানস্ক্রিন কিন্তু ভাগ করা আছে। কারো কারো জন্য হচ্ছে আপনার কালো দাগের জন্য ওরা অ্যাডিটিভ কিছু দিয়ে রাখে, তার সাথে কাজ করবে। কারো কারো অয়েলি স্কিনের জন্য, কারো কারো একেবারে ড্রাই স্কিনের জন্য, কারো কারো অ্যান্টি এজিং হিসেবে, এবং বাচ্চাদের জন্য কিন্তু আরেক ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। কিছু কিছু আছে মিনার, যাদের আবার সানস্ক্রিনের কেমিক্যালটা সহ্য হয় না, অনেকের সানস্ক্রিন কেমিক্যালে কিন্তু আবার অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কিছু মিনারেল সানস্ক্রিন বাজারে পাওয়া যায়, আপনি সেগুলোও ইউজ করতে পারেন, যেটার মধ্যে ওই খারাপ ইফেক্ট আপনি পাবেন না। কিংবা যদি কারো সানস্ক্রিন প্রোডাক্টটাই সহ্য না হয়, তাদের ক্ষেত্রে আপনি সিম্পল যে কোনো হোয়াইট পাউডার ইউজ করলেও কিন্তু আপনার অনেকটা আপনি এফেক্ট পাবেন। সেক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস, যেটুকু অংশ খোলা থাকবে আপনি সানস্ক্রিনটা ইউজ করলে আপনি ভালো থাকবেন।